চিন্তা করছিস? হ্যাঁ, এই নিয়ে চিন্তা করছি। চিন্তার কোনো কারণ? কেন? তোর মেয়ের জন্য আমি একটা ছেলে নিয়ে এসেছি, বিয়ে দেবো বলে। কবে বিয়ে হবে? আজকের এখনই হবে। গড়ে 3 দিন চাল ডাল কিছু নেই, কিচ্ছু দরকার নেই। জামাই এক্ষুনি আসবে, বিয়ে করে নিয়ে চলে আসবে। বিয়ে বলে বিয়ে? হ্যাঁ। নাপিত বামন কোথায়? আমি আজ মালাগঞ্জি টোপর। মালাগঞ্জি টোপর সব জামাই পরে আয়। লেখাপড়া জানে? তোর বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে, ডাকছি, জিজ্ঞাসা করে দেখে। বেশ, তুই ছেলেকে ডাক। ঠিক আছে, চলে আছে। আচ্ছা ঠিক আছে। এই ছেলে? আচ্ছা বাবা, তুমি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি এক ক্লাস কম ম্যাট্রিক। মানে এক ক্লাস কম ম্যাট্রিক ফেল? উচ্চ শিক্ষিত। আচ্ছা বাবা, তোমার নামটা কি? আমার নামটা বড় মতো না বলবো মা। বলো। ঈশ্বর কুমারী শ্রীমতী বোদাই চন্দ্র পাল বাবু। এরা আমি যদি মরে গেলে ঈশ্বর দেয়, এখন ঈশ্বর দিচ্ছে কেন? ওই দেখ, তুই বুঝতে পারিস কি, ওর মায়ের যত সন্তান হতো সব মারা যেত, তাই ও মনে মনে ভেবে রেখেছে একদিন তো সেই মারা যাবো, তাই আগে থেকে ঈশ্বরটা দিয়ে রেখেছে। কত জ্ঞানযোগ ছেলে দেখো মা। আচ্ছা বাবা, ওই লাইট বান কি? লাইট লাইক আ ঠাসেই লাইট, সরল বানান লাইক আ ঠাসেই লাইট। আর খেজুর বানান কি? হ্যাঁ, কার কুচুর কুচুর খেজুর। বাবা, আমি আর জিজ্ঞাসা করব না, আমি লেখাপড়া জানি না, তাহলে নাকি খয়ে কার গুজুর গুজুর খেজুর। তুই লেখাপড়া জানিস না, এর বিষয় কি বুঝবি? ঠিক আছে, আমি তো জানি না, আমার মেয়েকে ডাকি। ডাক ডাক। এ পাচি, জয় মা, তাড়াতাড়ি আয়। ওমা গোল পিঠে শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টা। দিলাম যে কথা নিতে পূজোয় অষ্টমীতে, ঠিক বলো না আসছে তুমি কাটায়, সত্যি করে বলো না, করো না আমায় চলো না, সত্যি করে বলো না, করো না আমায় চলো না। থাকবো
আমি তোমার সাথে একসাথে পচলি মনের কথা বলি আলো ঝরা সন্ধ্যা রাতে আলো ঝরা সন্ধ্যা রাতে শপথ ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে শপথ ছাড়িয়ে যাব দুজনে হারিয়ে গোল তিনটে শাড়ি পরে পড়িয়া হাটের মোড়ে দেখতে পারি ঠিক সন্ধ্যে ছটা দিলাম যে কথা নিতে পুজোয় অষ্টমীতে ঠিক বলো না আসো তুমি কাটা সত্যি করে আমি শাখা সিঁদুর পরে দেখছিলাম সব মেয়েরা শাখা সিঁদুর পরে ঘোরে তো আমার ভীষণ ইচ্ছা হয় জানো মা বিয়ে করে শাখা সিঁদুর পরে তাই বিয়ে করলে কি জান বাবা আমি জানি না আমি তো জানি না আমা হ্যাঁ বলো একটা কথা বলে রাখবি কি একটা ছেলে এনেছি মা কোথাও তো তোকে বিয়ে দিতে পারছি না হ্যাঁ একটা ছেলে এসেছে যখন ওই তুই একটু বিয়েতে রাজি হয়ে জানা মা ছেলেটি কেমন আমি একটু দেখবো না পিছনে তাকিয়ে দেখ ও বাবা রে এ কে রে কেন ও মা এ এত কালো কেন তোর চোখে এখন কালো লাগছে বিয়ে পরে দেবি সবই ভালো হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এরা আমার মেয়ে রাজি আছে তুই বিয়েটা দিই তাহলে মা পাঁচই বিয়েটা এক্ষুনি দিয়ে দি এটা মামা তো এত বুড়ো হয়ে গেছে হ্যাঁ অনেক মা বয়স কি কেউ ধরে রাখতে পারে ভালো আছো মামা বাবু হ্যাঁ ভালো আছে মামি মা ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে ও খুলো কখন হবে বাবা কদাই হ্যাঁ বাবা বলো তাহলে শুরু করা যাক হ্যাঁ বাবা ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু কাশ্যপ গোত্রে এস কেন আমার কি কাশি পেয়েছে আমি তোকে কাশতে বলিনি তুই বলছো কাশ্যপ তোদের গোত্র কি আমার কাশ্যপ গোত্র তাহলে এটি হলো মন্ত্রের বাণী ও খুড়ো আমি বুঝতে পারি না আবার বলো এবার আমি যা বলবো আমার সঙ্গে তুমি বেশ 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 বলো ওম নমো বিষ্ণু বলো ওম নমো বিষ্ণু বলো ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু বলো কাশ্যপ গোত্রে এস বলো কাশ্যপ গোত্রে এস বাবা গদাই বলোটা বাদ দাও বাবা গদাই বলোটা বাদ দাও হ্যাঁ হ্যাঁ বলোটা বাদ দাও হ্যাঁ হ্যাঁ গদাই বলোটা বাদ দাও আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি এই দা বাবা এটা বিয়ে পড়ানো হচ্ছে এই বাবা এটা বিয়ে পড়ানো হচ্ছে মারবো শুয়ারের গালে চল মারবো শুয়ারের গালে চল এই এই তুই আমার চল মারবি তুই আমার চল মারবি মারবি তো কি করবি এই মাতে নাকি মার আমি কথার মাত্রায় বলে ফেলেছি বলো নমো বিষ্ণু তুই বলোটা সোঠান চালাচ্ছিস ওর ভেতর বলো ঢুকে রয়েছে কি করে জানবো আমি বলোটা বাদ দে বেশ বলোর গোলা কেটে বাড়ি দিলাম আজ থেকে পাঁচির ভাত কাবড়ের দায়িত্ব আমি নিলাম কেন মার খাবে বলে ঘুরতেছো কেন বাবা আমি বিয়ে করবা তুই ভাত খাবার দায়িত্ব নেবে আরে বাবা আমি ও কথা বলিনি কি যখন বলবো আজ থেকে পাঁচেরই ভাত খাবারেরই দায়িত্ব হ্যাঁ তখন তুই বলবি আমি নিলাম বেশ খুলে বেশ বলো আজ থেকে পাঁচি ভাত খাবারের দায়িত্ব আমি নিলাম ও খুলো দা এবার বিদায় আদা করে আমার আংটি মেয়ের বাগড়ি বাবা পায়খানা লে
কি মুশকিল নাই পায়খানা লেগে গেছে বকুল তুই পায়খানা করবে ও মা ওই যে মা তোমার এই ফুলো কি হয়েছে ফুলো পায়খানা করবে এ বাবা আবা তাই সে যাই হোক উনি আর বাগলে থেকে ঘুরে আসুক আমি একটা কথা বলি বলো আজকে আমার বাড়িতে লক্ষ্মী পূজা আজকে থাকো কালকে তোমাকে পাঠিয়ে না 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 তোমার বাড়ি লক্ষ্মী পূজা আমার বাড়ি লক্ষ্মী ছাড়া পূজা লক্ষ্মী ছাড়া বা কেমন পূজা লক্ষ্মী কো আমার লক্ষ্মী কোথায় থাকে জানো কোথায় থাকে আমার লক্ষ্মী থাকে তাল গাছের মাথা এখান থেকে যাব সোজা তত তত তল করে গাছ উঠব গাছ উঠে এক গ্লাস ঘোলা পানি খেয়ে বলবো এ গাছে সাগরে ঘোলা জল দে এ বাবা তুমি নেশা করো আমার মেয়েকে আমি পাঠাবো না আমি নেশা করি বাঁচা ও যাবে এই পূজা না সুজো আমার বাড়িতে পুজো তাতে কি আছে কোন পড়া নেই পাটে মেয়ে দেখবে না পুজো পুজো না সুজো বাড়িতে পুজো কোন পড়া নেই পাটে মেয়ে দেখবে না পুজো আরে আজকে দিন যা থাকো জামাই কালকে আমি রাখব না অত চালা কি চলবে না আরে আজকে দিন যা থাকো জামাই শুক্রবার রাখব না অত চালা কি চলবে না পাঁচিকে আমার সঙ্গে পাটা না কি যে করি ছেলেটা কথাই শুনছে না আমি যাব না আমি তোমার গুরু রে পাচি রে ও মা যাচ্ছি 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 রে আরে পাচি আমার শিশু মেয়ে জামাই বাড়ি চলে বিছানা করে দিও রে ও সাউরি কবলে রে সাউরি বলি তোমার কাছে রে পাচির জন্য গুড় চটের বিছানা কেন আমি করে রাখবো शिशु हय सचुरी तुम दूधे गाई ओ सौरी স্বামীর পরে তো মামী আমি কি বলি শোনো কি খুড়ো আসবে হ্যাঁ চাকের গোড়ায় জল ঢালতে হবে তাড়াতাড়ি আর জল ঢাললে ওরে পাঁচি আর মোর চাকের গোড়ায় জল ঢাল রে ওরে পাঁচি মোর চাকের গোড়ায় জল ঢাল রে ওরে পাঁচি মোর চাকের গোড়ায় আরে মোর চাকের গোড়ায় রে পাঁচি মোর চাকের গোড়ায় মোর চাকের গোড়ায় রে পাঁচি মোর চাকের গোড়ায় চাকের গোড়ায় রে পাঁচি মোর চাকের গোড়ায় জল ঢাল রে ওরে পাঁচি মোর চাকের গোড়ায় জল ঢাল রে ওরে পাঁচি মোর চাকের গোড়ায় আরে কাটাটা ভলকা হয়ে যাবে এই বললে কথা শোনে আমি কি বলি শোনো বেশি করে জল দিলে ভালো হবে না না কাদা ভলকা হয়ে যাবে গেলে আর ভালো হবে উঠবে না কাদার মধ্যে তুমি পড়ে যাবে আমি কি বলি শোনো কি মামা আসবে তাড়াতাড়ি চলো বাড়ির দিকে চলো কে বাড়ির দিকে চলো বাড়িকে কি করব কেন বাড়িকে আমরা সংসার করব হ্যাঁ বেকলি সংসার করতে হয় হ্যাঁ কই আমি আগে জানি না তো ও তুমি জানো না না ঠিক আছে আমি কি বলছি তাড়াতাড়ি চলো এই রাতটার মতো কেমন লাগছে বলো তো দেখি কেমন লাগছে শুনতে চাও বলো এই রাত কি না যদি শেষ হয় এই রাত আচ্ছা না যদি শেষ হয় এই রাত গাবে বেশ হয় এই রাত না যদি শেষ হয় এই রাত
যদি শেষ হয় এই রাত কবে নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। দাদারা খুব সুন্দর বাজাচ্ছেন এবং এনারা গানও খুব সুন্দর করছেন, তাই আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। নায়ক বাবুর তরফ থেকে প্রত্যেককে 10টি টাকা দান করা হচ্ছে, আর সুন্দর জুটির রোমান্টিক একটি গানের অনুরোধ করা হচ্ছে। এনাদের জন্য ছোট্ট করে একটা হাততালি দাও সবাই। বাজি এই শোনো, তোমার তাড়াতাড়ি করে বিয়ে করেছি তো, তোমার কপালে সিঁদুর একটু দেওয়ার আমি সময় পাইনি। তার মানে কি বলতে ইচ্ছা হয় জানো? কি? আর ইচ্ছা শুধু তোমার আমি পৌঁছা যাব। তারপর আরে স্বপ্ন আমার কাছে সিঁদুর দিয়ে তোমার স্মৃতিতে রাঙিয়ে দেব। ইচ্ছা শুধু তোমার টানে তোমার আমি বউ সাজাবো, স্বপ্ন মাখা সিঁদুর দিয়ে তোমার স্মৃতিতে রাঙিয়ে দেব। ইচ্ছা শুধু তোমার টানে thank you.
Ashit Sandosha, DJ Bapi, Dushai Nambupol.